আমি ওই লোক যাকে আপনি আমাকে প্রথম দিন শিখিয়েছেন যে লেনদেন, দ্বিতীয় দিন শিখিয়েছেন মানে ব্যবসা আর কি, মানে ব্যবসার একটা কনসেপ্ট দিয়েছে। তো সেই জায়গা থেকে আমি ব্যবসা করে আজকে ও সুটেড বুটেড হয়ে আজকে সে বড় ব্যবসায়ী হয়ে গেছে। থিঙ্ক আউট অফ দ্য বক্স, রাইট? এটার একটা গল্প দিয়েই শুরু করি। ট্রেন স্টেশনে এক ভিক্ষুক সবসময় ভিক্ষা করে, কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন ভিক্ষা পায় না, এভাবেই তার দিনকাল চলছিল। হঠাৎ ট্রেন স্টেশনে এক সুটেড বুটেড, আমাদের আজকের প্রধান অতিথির মতো সুটেড বুটেড এক ভদ্রলোক ট্রেন স্টেশনে এসেছে এবং ট্রেনে উঠল। ওই ভিক্ষুক মনে করলো আজকে যেহেতু সুটেড বুটেড ভদ্রলোক উঠেছে, আজকে ভিক্ষাটা ভালোই পাবে। কিন্তু ওনার কাছে যখন ভিক্ষা নিতে গিয়েছে, চাইতে গেছে, তখন বলে যে তুমি আমাকে আমার কাছে, ও বলে যে স্যার আমাকে একটু সহযোগিতা করেন, বলে যে আমি তোমাকে সহযোগিতা করব, তার বিনিময় তুমি কি করবে, আমি কেন তোমাকে সহযোগিতা করব। তো এই কথা বলার পরে সে বারবার রিকোয়েস্ট করতেছে, বলে যে না তুমি বলো যে আমি তোমাকে যদি ভিক্ষা দিই তুমি আমাকে কি দিবে। এই ভিক্ষুক খুব মন খারাপ করে আজকে ট্রেন থেকে নেমে গেছে টোটাল। নেমে যাওয়ার পরে ভাবছে যে উনি তো ঠিকই বলেছে, উনি যদি আমাকে ভিক্ষা দেয় আমি ওনাকে কি দেব। তো ভাবছে ভাবছে হঠাৎ দেখে মানে ওই ট্রেন স্টেশনের পাশে ফুল গাছ। তো ভাবলো যে আজকে থেকে ও ভাবলো যে আমাকে যদি কেউ ভিক্ষা দেয় তাহলে আমি তাকে একটা ফুল দিব। তো এর পরের দিন থেকে সে আবার এই কাজ শুরু করলো ভিক্ষা, যিনি তাকে ফুল দেয় মানে ভিক্ষা দেয় তাকে তার ব্যাগ থেকে একটা ফুল দেয়। তো স্বাভাবিক, আপনাকে একটু চিন্তা করে দেখেন, নিশ্চয়ই সবার ভালো লাগবে। তো এই কাজটা করার কারণে তার ভিক্ষার পরিমাণটা, তার মানে কালেকশনটা বেড়ে যায়। এরপরে আবার অনেকদিন পর ওই সুটেড বুটেড লোকের সাথে আবার দেখা, বলতেছে স্যার আজকে যদি আপনি আমাকে ভিক্ষা দেন আজকে আমি আপনাকে ঠিকই কিছু একটা দিব। তো বলছে যে ঠিক আছে, উনি ভিক্ষা দিয়েছে, ভিক্ষা দেওয়ার পরে ওনাকে একটা ফুল দিয়েছে। আজকে ওই সুটেড বুটেড ভদ্রলোক বলল তুমি তো লেনা দেনা ভালোই শিখে গেছো, তার মাথায় ঢুকিয়ে দিল লেনা দেনা। এই কথা ওর মাথার মধ্যে আবার ক্লিক করছে যে লেনদেন এটা আবার কী জিনিস। তো সে আজকে আবার ট্রেন স্টেশনের পাশে গিয়ে ভাবছে যে কী করা যায়। তো সে বলল যে তাহলে যে ফুল গাছগুলি, এইগুলি ফুল আমি তো চাষাবাদও করতে পারি। সে আজকে থেকে সে ফুল গাছ চাষাবাদ শুরু করলো, রোপণ শুরু করলো। তো রোপণ করে সে ব্যবসা শুরু করলো। তো ব্যবসা শুরু করার পরে সে মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে গেল। হঠাৎ অনেকদিন পর আবার সেই সুটেড বুটেটের সাথে দেখা ট্রেন স্টেশনে। এখন বলতেছে যে স্যার আমাকে চিনতে পেরেছেন? কয় না তো, বলে আপনি, আমি ওই লোক যাকে আপনি আমাকে প্রথম দিন শিখিয়েছেন যে লেনদেন, দ্বিতীয় দিন শিখিয়েছেন মানে ব্যবসা আর কি, মানে ব্যবসার একটা কনসেপ্ট দিয়েছে। তো সেই জায়গা থেকে আমি ব্যবসা করে আজকে ও সুটেড বুটেড হয়ে আজকে সে বড় ব্যবসায়ী হয়ে গেছে। সেই আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আপনার চিন্তাধারা যদি, আপনার কর্মের ভেতরে যদি একটু ভিন্নভাবে চিন্তা করেন তাহলেই আপনি সফল হতে পারবেন। আমি কি বোঝাতে পারছি? আপনার চিন্তাধারা একটু পজিটিভ চিন্তা করতে হবে।